বিবিসিকে নিষিদ্ধ করার হুমকি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের বিবিসি সম্প্রসারণ নিষিদ্ধ হতে পারে বলে জানিয়েছে দেশটির সরকার। হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে শ্রেণীবদ্ধ করতে অস্বীকার করার কারণে ব্রিটিশ এই সম্প্রসার মাধ্যমের বিরুদ্ধে একটি কঠোর সতর্কতা জারি করেছে ইসরায়েল। একজন ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তা সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে বলেছেন, বিবিসি যদি আমাদের আইনি কাঠামোর সঙ্গে সঙ্গতি রেখে কাজ না করে তবে প্রতিষ্ঠানটিকে এর ফল ভোগ করতে হতে হবে। 19 অক্টোবর বৃহস্পতিবার ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ বিবিসির এই অবস্থানকে নৃহংস বলে অভিহিত করেছেন। হারজগ বলেছেন, তারা হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিতে রাজি নয়। এ বিষয়ে একটি সম্পূর্ণ আইনি এবং জনসাধারণের লড়াইয়ের প্রয়োজন রয়েছে। এটাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মেনে নেওয়ার আগে আর তারা কত ধরনের নির্যাতন দেখতে চায়। ইসরায়েলি প্রেসিডেন্ট উদাহরণ দিয়ে বলেছেন, এর আগে লন্ডন ব্রিজ এবং প্যারিস হামলাকে বিবিসি সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছে, কিন্তু হামাসের ক্ষেত্রে কেন এই দৈন্যনীতি? এদিকে আরেকজন ইসরায়েলি কর্মকর্তা ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফকে বলেছেন, আমরা একটি গণতান্ত্রিক দেশ এবং আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের সমস্ত নিয়ম মেনেই কাজ করব। যদি কোনো সম্প্রসার চ্যানেল এমন কোনো পরিভাষা ব্যবহার করে যা আমাদের আইন পরিপন্থী, তাহলে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিব। সপ্তাহের শুরু দিকে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে দেশটির অ্যাটর্নি জেনারেল যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহিকে ইসরায়েলের আল জাজিরার সম্প্রসার বন্ধ করার লক্ষ্যে নতুন আইন করার জন্য সবুজ সংকেত দিয়েছেন। আল জাজিরাকে হামাসের মুখপাত্র বলে উল্লেখ করেছেন কারহি। গাজা থেকে সম্ভাব্য আক্রমণের জন্য ইসরায়েলি সৈন্যদের অবস্থান উন্মুক্ত করার জন্য এই চ্যানেলটিকে অভিযুক্ত করেছেন তিনি। ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে চলমান এই সংঘাতের শুরু থেকে বিবিসি তার রিপোর্টিং নিয়ে অসংখ্য সমালোচনার সম্মুখীন হয়েছে। গাজার আল আহলি হসপিটালে বিস্ফোরণের ঘটনা কভারেজের জন্য ব্রিটিশ সম্প্রসার মাধ্যমের সমালোচনা করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। তাদের অভিযোগ, এই হামলার জন্য বিবিসি ইসরায়েলি বাহিনীকে দায়ী করেছেন। অপরদিকে ফিলিস্তিনপন্থীরা পক্ষপাতমূলক খবর সম্প্রসার করার জন্য বিবিসিকে দায়ী করেছেন। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই। কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার ওপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহরাম, বেল্ট, কটন, এহরাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা, বোরখা হাউস, এসটি রোড, বদরপুর চৌমাথা, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।